বাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাকে বাংলার কবি, বাঙালি কবি বলে অভিহিত করেন 1929 সালে। তৎকালীন কলকাতার অ্যালবার্ট হল বা বর্তমানের কফি হাউসে নজরুলকে জাতির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেই সংবর্ধনার অনুষ্ঠানে আচার্য রায় তাকে এই উপাধিতে ভূষিত করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুও। তিনি সেদিন বলেছিলেন, আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাব তখন সেখানে নজরুলের গান গাওয়া হবে, আমরা যখন কারাগারে যাব তখনও তার গান গাইব। চেনা লোকজন যখন অচেনা হয়ে যান, খসে পড়ে মানব ধর্মের শেষ নির্যাসটুকু। বারবার তাকে আঁকড়ে ধরেন সমাজ সচেতন মানুষ। তাই বিস্মিত হতে হতেও বাঙালির মনে শেষ পর্যন্ত থেকেই যান কাজী নজরুল ইসলাম। কারণ শুধু তো রচনা নয়, বাংলা ভাষায় লেখনের মাধ্যমে এক বিরাট জনগোষ্ঠীকে এক বাঁধনে বেঁধে রাখতে পেরেছেন তিনি। কলমের খোঁচায় সৃষ্টি সুখের উল্লাসে তিনি মুছে দিতে পেরেছেন দেশকালের সীমারেখা। বর্ধমানের চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন নজরুল। নজরুল 1917 সালে প্রথম কলকাতায় আসেন। এরপর 1920 সাল থেকে কলকাতায় নিয়মিত থাকতেন। কর্মসূত্রে কলকাতার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময়ে তিনি বসবাস করেছেন। কলকাতার বিভিন্ন অনুষ্ঠান, সভায়, আকাশবাণীতে তার অসংখ্য গান গীত হয়েছে। চলচ্চিত্রের সঙ্গে যুক্ত থাকার জন্য বিভিন্ন স্টুডিওতে তিনি দিনের পর দিন উপস্থিত থেকেছেন। গান রেকর্ড করতেও তিনি গেছেন বহু কোম্পানির অফিসে। উত্তর থেকে দক্ষিণ কলকাতাময় ছড়িয়ে আছে তার স্মৃতি। যদিও নজরুলের সবগুলো বাড়ির অস্তিত্ব বর্তমানে পাওয়া যায় না। সেনাবাহিনীতে যোগ দিতে যাবার সময় নজরুলের সঙ্গী হয়েছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। আসানসোলে এসডিওর কাছে থেকে চিঠি নিয়ে দুজন কলকাতায় এসে ওঠেন শৈলজানন্দের মামার বাড়ি 71 সুকিয়া স্ট্রিট, সেটা 1917 সালে। সেই থেকেই তার কলকাতায় যাত্রা শুরু। বলবীর বলো উন্নত মমশির, যে কবিতা লিখে নজরুল বিদ্রোহী আখ্যা পেলেন, যেটি লেখা হয়েছিল 3x4C তালতলা লেনের একটি বাড়িতে। 1921 সালের ডিসেম্বর মাসে এই তালতলা লেনের বাড়িতে মুজাফফর আহমেদের সঙ্গে থাকতেন নজরুল। 37 হ্যারিসন রোডের বাড়িতে ছিল লেবার স্বরাজ পার্টি এবং নজরুল সম্পাদিত লাঙল পত্রিকার দপ্তর। ঐতিহাসিক বাড়িটি পুরবি সিনেমার উল্টো দিকে। লাঙল পত্রিকা প্রকাশিত হয় 1925 সালের ডিসেম্বর মাসে। 77 বছরের জীবনকালে মাত্র 22-23 বছরই সৃষ্টি করতে পেরেছেন নজরুল। নজরুলের শ্যামা সঙ্গীত, কীর্তন, বৈষ্ণব পদাবলীর পাশাপাশি ইসলামী সঙ্গীত, মুর্শিদি গান আজও মুগ্ধ করে রেখেছে আপামর বাঙালিকে। আজ তার প্রয়াণ বার্ষিকীতে জিও বাংলার পক্ষ থেকে তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম।